ফেসবুকে বিশেষ বার্তা দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম ববলি। জানিয়েছেন আগামীকাল দুপুরে চমক দেবেন তিনি। বৃহস্পতিবার সকাল 11টায় ববলি তার ভেরিফাইড ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। ওই ছবিটি ছিল ববলির নতুন ছবি কলকাতার ফ্ল্যাশব্যাকের, যেখানে লেখা শুক্রবার দুপুর 2টায় ছবিটির ফার্স্ট লুক প্রকাশ পাবে। ভক্তদের উদ্দেশ্য করে এই ছবির ক্যাপশনে ববলি লেখেন, ফ্ল্যাশব্যাক সিনেমায় প্রথম লুক আসবে আগামী 19 তারিখ। নায়িকার এই পোস্ট দেখে ইতিমধ্যেই অপেক্ষার প্রহর গুনছে নেটিজেনরা। নতুন কোন লুকে ববলি ধরা দিতে চলছেন, এই নিয়ে ভক্তমহলে শুরু হয়েছে জল্পনা কল্পনা। অনেক নেটিজেন আবার নতুন সিনেমাটি নিয়ে শুভকামনা জানিয়েছেন ববলিকে। কলকাতার সিনেমা ফ্ল্যাশব্যাকে প্রথমবারের মতো অভিনয় করছেন ঢালিউড অভিনেত্রী শবনম ববলি। রাশেদ রাহা পরিচালিত ফ্ল্যাশব্যাক সিনেমায় জীবনে হারিয়ে যাওয়া ঘটনাকে খুঁজে পাবে দর্শক। সিনেমার চিত্রনাট্য ও গল্প লিখেছেন খায়রুল বাশার নির্ঝর। রাশেদ রাহা ও খায়রুল বাশার নির্ঝরের লেখা কাহিনীতে দেখা যাবে জীবনের অঙ্কপথে ভিন্ন তিনটি চরিত্রে একে অন্যের সঙ্গে দেখা হবে। এ সিনেমায় অন্যতম প্রধান একটি চরিত্র শ্বেতার ভূমিকা অভিনয় করতে দেখা যাবে ববলিকে। তিনি পেশায় একজন ফিল্মমেকার। ববলির সঙ্গে অভিনয় করবেন কলকাতার কৌশিক গঙ্গোপাধ্যায়। সিনেমায় তার চরিত্রের নাম অঞ্জন, যিনি মঞ্চনাটকের একসময়ের স্বনামধন্য ব্যক্তি। সিনেমার প্রধান তিন চরিত্রের মধ্যে আরও একটি চরিত্র হল ডিকে। ববকুরে চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সৌরভ দাসকে। এর মধ্যে ছবির প্রথম অংশের শুটিং শেষ হয়েছে, পরের অংশের শুটিং হবে উত্তরবঙ্গে। চলতি বছর কলকাতায় বড় পর্দায় মুক্তি পাবে সিনেমাটি। বাংলাদেশীয় সিনেমাটি রিলিজ করার ইচ্ছা আছে নির্মাতার।